এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখন দোকানে বসে আছি। তো একটু আগে স্নান টান করে, স্নান পুজো করে দোকানে বসলাম। মানে সামনে পুজো জানোই, আর দোকানে টুকটাক করে লোক আসছে, তো সেই জন্য বেশিরভাগ সময় দোকানেই কাটাই। সেদিন আমাদের ঘরটারগুলো ঝেড়ে দরজা জানলাগুলো মুছেছিলাম, কিন্তু শাশুড়িমাদের ঘরটা করা হয়নি। তো আজকে শাশুড়িমাদের ঘরটারগুলো মুছে দরজা জানলাগুলো মুছলাম। মুছে টুছে স্নান টান করে পুজো দিয়ে এখন দোকানে এসে বসলাম। আর মেয়ে যে এখানে, এই যে এখানে খেলছে, ও কি করে জানো, ডাস্টবিনের নোংরাগুলো সব বের করে। তো ডাস্টবিনটা এসে পরিষ্কার করে রেখেছি, যা নোংরা ছিল ওগুলো বের করে দিয়েছি। আর ধূপকাঠির কাঠি নিয়ে খেলে দুষ্টু কোথাকার। তো এখন প্রায় একটার মতো বাজে, একটু পরে মেয়েকে খাওয়াবো, কারণ আজকে মানে ও স্নান করার আগে ঘুমটা পেরেছিল। তো স্নান টান করে দিয়ে বিস্কুট ভিজে খাওয়ালাম। তো ওর এখন খিদে পায়নি, খাওয়াতে নিলে বিরক্ত করবে। তার মধ্যে আবার একটু হালকা হালকা জ্বর এসেছে কালকে থেকে, মুখে রুচি নেই, আবার খেতেই চাচ্ছে না, মানে খাওয়াতে অরুচি চলে এসেছে। তো সেই জন্য একটু পরেই খাওয়াই, এখন খাওয়ালেই কান্না করবে। এই যে দেখো, আমার মেয়ে আমার কত কাজ করে দেয়, এখন এগুলো এক এক করে সব নামাবে। আয় চল, বিরক্ত করবে না, চ ঘরে চ, ফ্যানের নিচে বস, চল, তোকে এখানে থাকতে হবে না, যাও দাদু কাছে যাও, তুষ্ট কথা পায়। মুখটা দেখো খিদে পেয়ে গেছে, তার মুখটা কেমন করছে বাবা, খিদে পেলে একদম আর স্থির থাকে না। দেখো কপালে সিঁদুর ঘুরেছে, দুষ্ট কোথাকার। এখানে একটু দাঁড়াও, আমি তোমার খিচুড়িটা বেড়ে নিই পেশার থেকে। তো এই হচ্ছে মেয়ের খিচুড়ি, এর মধ্যে মিষ্টি কুমড়ো দেওয়া আছে, পটল, তারপর আলু, কোয়াশ, ভাতের থেকে এটাতে ভিটামিন আছে বলো। তো এই যে নিয়ে নিলাম, আর এই যেখানে যায় সেখানে অত্যাচার। চল খাবি, চলে আসো, খিচুড়িটা আগে রেখে আসি, তারপর ওকে নিয়ে যাই। তো দেখো খিদে পেয়েছে, খাওয়াচ্ছি, খাচ্ছে না। তো মোবাইলে এখন গান দিতে হবে, বুলবুল পাখি, ওটা দেখে দেখে খাবে, দুষ্ট কোথাকার। গান না দিলে খাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, খাওয়াচ্ছি মা, গানটা দিয়েই খাওয়াচ্ছি। তো চলো গান দিই মোবাইলে। মেয়েকে খাওয়ানোর পর এখন একটু শুলাম, হাজবেন্ড যে কখন আসবে, খিদে পেয়ে গেছে খিদে। আর মেয়ে এখানে বসে বসে অত্যাচার করছে, আমি ওকে ফল কেটে দিলাম, ও ফলগুলো ছুঁড়ে ছুঁড়ে খেয়েছে। কি হচ্ছে দুষ্টুমি, হ্যাঁ তোমাকে এই যে দেখছো, ওকে আমি ফল কেটে ঝুড়ি ঝুড়ি করে ও খাওয়া বাদ দেয় যে এরকম করে ফেলছে। দেখো ওই যে, এই যে ফেলেছে, ওই যে ফেলেছে, দুষ্টু মেয়েছে, খেতে লাগবে না, ফেলো দুষ্টু মেয়ে। কোথাকার হাজবেন্ড আসার পর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, দিনটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে একটু রেস্ট করার সময় নেই, শুতে না শুতেই সন্ধ্যা হয়ে গেল। তো যাই এখন সন্ধ্যা প্রদীপ দিয়ে দিই। আর মেয়ে তো নেই, মেয়ে গেছে ওর ঠাম্মার সঙ্গে ঘুরতে, বিকেল করে ওকে আর কে পায় বলো, বাড়িতে থাকতে ইচ্ছা করে না। তো আগে ঠাকুর ঘরের লাইটটা দিয়ে নিই, এবার সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা প্রদীপ দিয়ে চলে এলাম রান্নাঘরে, চা বসিয়ে দিয়েছি। আর ওই সাইডে মেয়ের আপেল সেদ্ধ, মেয়ে বিকেলে ঘুমেছিল তো সেই জন্য ওকে খাওয়ানো হয়নি। তো ভাবছি আজকে সন্ধ্যা বিস্কুটের বদলে আপেল সেদ্ধটাই খাইয়ে দেবো। আর আমার মেয়ে পাড়া ঘুরে বাড়ি এলো, আপেল সেদ্ধ হয়ে গেছে, খাইয়ে দিই মেয়েকে। তো আমি আর মেয়ে এখন দোকানে বসে আছি, আর মেয়ে একটু আগে আশ্রম থেকে কীর্তন করে এলো। তো আজকে রান্না বান্না করতে হবে না, কারণ কী বলো তো, আজকে আমার হাজব্যান্ডটা নিজেই ফোন করে বললো বিরিয়ানি আনবে। শুনেই তো আমি সারপ্রাইজ, বাবা ও আবার বিরিয়ানি, আমি বলে বলে আনাতে পারি না, ওর আবার আসে বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছে। তো বেশ ভালোই হলো, রান্নাটাও করতে হবে না, ভাত যা আসে হয়ে যাবে। আর শ্বশুরমশাই আজকে থেকে রাতে রুটি খাবেন, তো মা আবার রুটি করছে, আমি বললাম আমিই করে দিই, তো মা বললো না তুমি ওকে নিয়ে দোকানে বসো, আমিই করে দিই, তো মাই করছে। আর রুটিতে আমার থেকে অবশ্য মা বেশি ভালো পারে, আমার গোল হয় না, তেড়া বাঁকা হয়, আর মা বেশ সুন্দর করে গোল করে করতে পারে। এখন যাবো একটু দর্জির কাছে, দোকানটা খোলা আছে, মাকে বললাম একটু দোকানের দিকে খেয়াল রাখতে। তো এই যে বাবা যে শাড়িটা দিয়েছে ওটা, ওটা মানে ব্লাউজ পিসটা কেটে আঁচলটা সেলাই করতে দেবো। আর মেয়ের একটা টপ আছে, ওটা মাথা দিয়ে ঢোকে না, একটু হুক লাগিয়ে দাও পেছনে। আর একটা নাইটি আছে, নাইটিটার সামনেটা কেটে হুক লাগিয়ে নেবো, অসুবিধা হয়।
তো কোয়েল এসেছে, কোয়েল আর আমি যাবো, একা একা যেতে ইচ্ছা হয় না, বাড়ির পাশে কিন্তু, তবুও যাবো যাবো করে মানে দিনে সময়ই হয় না, এত ব্যস্ত থাকি। তো এখন একটু ফাঁকা আছে, ভাবছি এখনই যাই, পুজোরও তো আর বেশি দিন নেই, বেশি দেরি করে দিলে তখন কাজই হাতে নিতে চাই। মেয়ে আর মেয়ের দিদি, ই ই চলো কোথায় বলো তো, ওই যে সামনের বাড়িটা, ওই বাড়িটা দু একটা বাড়ির পরে আমাদের, বউটা মনে হয় এখনো কাজ করছে, ওই যে জানলার ধারে বসে থেকে কাজ করে। এর আগে দুটো ব্লাউজ বানিয়েছি, বেশ ভালোই হাতের কাজ। টিটিং 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 টিটিং, এই হচ্ছে বাড়ির গেট, চলো ভিতরে ঢুকি। যাই হোক, ওই দিদি হবে, দিদিটাকে ওই শাড়ি আড়ি এটা দিয়ে চলে এলাম। এসে মেয়ে দুধটা গরম করছি, কারণ ওর খাওয়ার সময় হয়ে গেছে, আর হাজবেন্ডও চলে এসেছে ডিউটি থেকে। দেখো বিরিয়ানি এনেছে, আর নিয়ে এসেছে মেয়ের খাবার, মেয়ের খাবারটা শেষ হয়ে গেছে, তো এটা এখন কেটে কুটে ওটাতে ঢেলে রাখবো, তারপর মেয়েকে খাওয়াতে হবে, তারপর আমরা খাবো, খিদে পেয়ে গেছে। তো মেয়েকে খাওয়ানোর পর চলে এলাম ডিনার করতে। দেখো বিরিয়ানি, অর্ধেকটা হাজবেন্ড খেয়েছে, অর্ধেকটা আমার জন্য রেখেছে, অর্ধেকের বেশি রেখেছে, ও অল্পই খেয়েছে, ও অত খেতে পারে না, আমি তো এক প্যাকেট গোটাই খেয়ে নেবো, কোনো ব্যাপারই না। তো যাই হোক, আমাদের রাতের ডিনার কমপ্লিট হলো, আর হাজবেন্ড ওই ঘরে টিভি দেখছে, তো আমি এখন বিছানাটা করে মেয়েকে নিয়ে শুই, মেয়ের ঘুম পেয়ে গেছে, মেয়ে আছে ওর ঠাম্মার কাছে। তো ঠিক আছে বন্ধু, আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানাও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বাই বাই, গুড নাইট।